নির্বিলি থাকবো এর মধ্যে বন্ধু বন্ধু আসাটা কেমন না? আচ্ছা ঠিক আছে, আগে কও তারা কি দুপুরে খাবে? আরে কিসের খাবে, খাওয়া দাওয়া কিসের, কোনো খাওয়া দাওয়া নাই, এটা কি আলতাফ তালুকদারের বাড়ি? জি, তার বাড়ি তো, তিনি তো বাড়ি নেই, খালামেনে জিরাফও গেছে, আসতে প্রায় সন্ধ্যা হবে। ও বাবর আছে, ওই যে জার্মান থেকে এসছে, বাবর আছে? জি, বাড়িতে আছে। ও তাকে একটু খবর দিতে হবে, বলবেন যে তার বয়হুড ফ্রেন্ড আমি, আমার নাম আলাল আর ও হচ্ছে দুলাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি তো এই প্রথম জীবনে একটা সালাম পাইলাম, আমার তো কেউ সালাম দেয় না, আমি এ বিষয়ে কাজের লোক। শোনেন ভাই, যে কাজ করে সেই হলো কাজের মানুষ, ঠিক আছে? আর তাছাড়া আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত, আপনাকে সালাম দিয়েছে মানে কি জানেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। বাবুর আছে? বাবুকে খবর। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, আপনি আসেন বাবু। স্যান্ডেল খুললেই আসেন, আসেন আসেন, এইখানে বসেন, এইখানে বসেন, আমি বাবর ভাই যান দেখে নিয়ে আসি। এই বাবর ভাই যান চলে আসছে। আরে দোস্ত, কতদিন পরে তোমার সাথে দেখা, দোস্ত বাবর ভাই তো সি বুকের সাথে মুখ মিলালাম দোস্ত, কত সুন্দর, প্রায় 12 বছর হয়ে যাবে দোস্ত। স্যার স্যার, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আরে স্যার, আজকে আজকে ঘামের গন্ধ আসছে দোস্ত। কমলপুর কিন্তু খুব মাইন্ড করছে আমি, কারণ কি তুমি জানো দোস্ত, তুমি আমার যে ঠিকানা দিলা ঠিক আছে, ওই ঠিকানায় কালকে আমি রিক্সা নিয়ে যেতেছিলাম, কালকে উঠছিল রোদ দোস্ত, জামের ভিতর গেছি, রোদ পড়তে সারা শরীর ঘেমে গেছে দোস্ত, ঠিক আছে? তারপর যা দিস হাত ধরে রাস্তা কাটা, পরে গুলো রাস্তা পার হ্যাঁ, একটা স্কুটার নিলাম, আমার টাকা খরচ হলো, সময় নষ্ট হলো, ঘেমে গেলাম, তারপর যা দিই দোস্ত তুমি নাই। থাকবে কেমনে, এই দেশে মানুষ থাকে যত সব গরু ছাগলে রাখ। ও দোস্ত শোনো, এই পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে দুলাল, ঠিক আছে, আমার বন্ধু, ছোট ভাইয়ের মতো। গুড নেম, ভেরি গুড নেম, আলালের ঘরের দুলাল। জোক করে খালি দোস্ত, আমি যতবারই দেশে আসছি আইসা দেখি সাথে একটা সারেন্দা নিয়ে ঘুরো। তো কি কিছু কাম কাজ করো কিছু? জি, তেমন কিছুই করি না। আকার না দল, এই দেশে সব কাম না করে ঘুরে বেড়ায়। ও ও দোস্ত দোস্ত দোস্ত, তুমি কতদিন থাকবে দোস্ত? আরে 10 দিনও থাকতে পারি, 1 মাসও থাকতে পারি, ইট ডিপেন্ডস জাস্ট মেন। ও জার্মানি থেকে ফোন। হাই ব্রিগেড, ব্রিগেড গুড, ইস কাম মে বিসমত अगेन, নিসুভিয়েল ডিন ক্যান ভিলুপ ডু ইট গেটস অফ, we work up to mango ans get good weekend get sir is ready is padar par foully lude par me bye bye okay bye bye
আচ্ছা দোস্ত তুমি এরকম ফরফরা জারুন বসে কও কিভাবে এই বলছিলাম না চলো জারুন বসে শুনে আসি আচ্ছা দোস্ত মানে খরখরা খরখরা তুমি বলে ফেললা আচ্ছা তুমি শিখলে কিভাবে আর এত তুমি কি কইলা দোস্ত আরে আমি জার্মানিতে থাকি আমি ওখানে সিটি যাই আমি বলবো না কি বলবো তোরা বলবি ডিসকাস্টিং আচ্ছা শোন আমি যে দেশে নাই মানে দেশ মানে জার্মানিতে নাই ব্যাপার ক্ষতি হচ্ছে আরে আমার না বুচা কি কথাগুলো কি কথাগুলো আর ওই যে বললাম না আমার বুচা সব আছে সেইখানে ব্যবসা নষ্ট হচ্ছে বিকজ আমি ওই দেশে নাই আমি এখানে পড়ে আছি চিন্তা করা আপনি তাহলে বিদেশি কষাই না সরি না মানে মাংসের দোকানে যদি কষাই না থাকে তাহলে ব্যবসা করা খুবই কঠিন তাই না দাদা এই তুমি খুব ভালো কথা কইছো তো আমার দোস্ত তাহলে বিদেশি কষে না তো ভালো দোস্ত ভালো খুব ভালো দোস্ত তুমি কি আড্ডি পাংশে কুল জমল যে ফপরা ফপরা দাও কি পেটি ফপরা দাও দোস্ত বলো তো পারেছো ওরা তো বসে না আজ অনেকদিন পরে আজকে আমার একজনে সালাম দিছে কে দিল ওই আপনার বিদেশি ভাই বন্ধুরা তুমি ওয়ালাইকুম দিছো তাহলে আর দিছি আপা তো ওটা আসতে দিছি সোস কি না কে জানে আপা আপনার বিদেশি ভাই যে আপেল আছে ওই বন্ধুকে একটু আপেল কাটতে দেব সালামের উত্তর আচ্ছা ঠিক আছে দাও যা ভালো মতো ধুয়ে তারপর কাটে দিও এই সময় না দোস্ত মনে মনে স্যার কথা ভাবতেছিলাম আর স্যার চলে এসে এই দুলাল দাস আনেন না এই দোস্ত তুমি না নাও নাও এই এই টাইমে আপেল আনছো কেন এটা কি আপেল খাওয়ার টাইম এই দেশের মানুষের পেটে গ্যাসের সমস্যা আছে জানোস না সবার পেটে কি আপেল হজম হবে আরে দোস্ত কি যে তুমি কও না এই দেশের মানুষের লোয়া খালি লোয়া হজম হয়ে যায় ভাইজান আপনিও এক পিস আপেল খান না না আমি তো এগুলি খাবো না আমি তো একটু ভাত খাবো এটা দেখি তাহলে আমরা খেতে শিখে দুরুদা এরপর তো ভাত খাবো তাই না দোস্ত মেলাদের পর ধরলো ভাত খাবো না আপনার খাবার দশ করে হ্যাঁ একদম ঠিক কথা বলছেন একদিন পর দেখা ভাত না খাই গেলে হয় বলেন আমরা দুপুরবেলা ভাত খাবো তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো তারপর বিকেলবেলা মনে করেন একটু চা নাস্তা খাবো তারপর আপনার বিদেশি বন্ধুর একটু বিদেশি গল্প শুনবো তা না হলে হয় বলেন না না আমি তো এখন ভাত খাবো না আমি হচ্ছে খাই জার্মানি ফুড হ্যাঁ সেগুলো তোরা খেতে পারবি না সবার পিঠে তো সব কিছু হজম হয় না রে বুঝলি না যা সেগুলি খা দোস্ত তোর কথা শুনতে কিন্তু খুবই ভালো লাগে মানে সেই ছোটবেলার দুষ্টমিভাবে এখনো যায়নি ঠিক আছে না বুঝছো দোস্ত যে তোমার থেকে যে এইসব দুষ্টমি কথা শুনবো ফাজিল কথা শুনবো সেই জন্য তো এখানে আসা তোদের এক সমস্যা কোন কথার কি ভাও সেটা বুঝোস না বুঝবি কেমনে লেখাপড়া তো নাই কাম কাজ তো কিছু করস না বিদেশ সম্বন্ধে তো কোনো আইডিয়া নাই একটু পরপর কথা নাই বার্তা নাই খালি শিখছ ভাত খাম ভাত খামো এই ভাত খাও কি জীবনের সব ভাত ভাত কি কাম এই শুষ্ক দেখে তোর জন্য কিছু করতে পারি কিনা ভাইয়া তোমার বন্ধুদের জন্য কিন্তু দুপুরে খাওয়া রেডি করছি ওনারা যেন দুপুরে না খেয়ে যায় না জগলু আসো কি রে মা খবর কি খবর তো খুবই ভালো
বাবরের কোনো অসুবিধা হইতেছে না তো? না বাবা, কোনো অসুবিধা হইতেছে না। তার বন্ধু আসছে, তারা সবাই মিলে খুব আনন্দ করতেছে। আচ্ছা আচ্ছা, শোন মা, তোর ফুপুর অবস্থা বেশি ভালো না। আমাদের আসতে আসতে সন্ধ্যা হবে, তোর ফুপুকে ঢাকায় নিয়ে যেতে হবে মা। ও তাই না? তুমি মার একটু দেখে রেখো, মা কিন্তু অনেক টেনশন করে। আর বাবা, বাড়ি নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখতেছি, তুমি ফুপুর খেয়াল রেখো। আচ্ছা আচ্ছা, শোন, বাবর আর ওর বন্ধুদের দিকে একটু খেয়াল রাখিস, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করিস, ওদের জন্য কোনো অবস্থাতেই অসম্মান না হয়। আচ্ছা ঠিক আছে বাবা, তাদের যাতে কোনো অসম্মান না হয় সেই ব্যবস্থা আমি করতেছি।